প্রথমে আমি আপনাদের দেখিয়ে নিই যে কিভাবে যে কোনো ইংলিশ লেখার উপর টাচ করলে সেটা কিভাবে বাংলা হবে, এটা আমি প্রথমে আমি আপনাদের দেখিয়ে নিই। তো এর জন্য আমি মনে করেন আমি চলে আসলাম মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর মনে করেন একজন আমাকে এসএমএস করলো যে হাউ আর ইউ, সিম্পলি এখানে আমাকে এসএমএস করলো হাউ আর ইউ, অথবা আমি এখানে এসএমএস করলাম হাউ আর ইউ। তো এখন দেখেন এই ইংলিশ লেখার উপর টাচ করার সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে। তো কিভাবে, তো দেখেন এখানে একটি পপ আপ অপশন আছে, সিম্পলি আপনার এই পপ আপ অপশনটার উপর চাপ দিয়ে ধরে যখন এরকম সার্চ আইকনের মধ্যে চলে আসবে, সিম্পলি এটাকে টেনে ধরে নিয়ে এই লেখাটার উপর আপনারা সিম্পলি ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের সেই ইংলিশ লেখাটার বাংলা অর্থ চলে আসছে, তুমি কেমন আসো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে খুব ইজিভাবে। তো এখন আপনারা করবেন কি, মনে করেন এটাকে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে আমি আবার লিখলাম যে আই অ্যাম ফাইন, সিম্পলি আমি এখানে লিখলাম যে আই অ্যাম ফাইন। তো এটা লেখার পর আমি মনে করেন এটার উপর আবার চাপ দিয়ে ধরবো। তো এখন আপনারা করবেন কি, সিম্পলি এখানে আবার এই পপ আপ অপশনটাকে আপনারা আবার টাপ চাপ দিয়ে ধরবেন, ধরার পর এই লেখাটার উপর ছেড়ে দিবেন। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটার বাংলা অর্থ চলে আসছে, আমি ঠিক আছি। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো লেখার উপর টাচ করার সাথে সাথে সেটা কিন্তু ইংলিশ অর্থটা বাংলা অর্থ হয়ে যাবে, এবং আপনারা খুব সহজে ইংলিশ না জেনেও কিন্তু যে কোনো ইংলিশ লেখা পড়তে পারবেন বাংলায় করে, অথবা আপনারা যে কারোর সাথে কিন্তু আপনারা ইংলিশ না জেনেও ইংলিশে চ্যাটিং করতে পারবেন। তো এখন আপনারা কীভাবে এই সেটিংসটা করবেন এটাই আমার এই ভিডিওতে দেখাবো। যদি আপনারা এই সেটিংসটা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা ইংলিশ না জেনেও ইংলিশ অর্থ বুঝতে চান, বা যারা ইংলিশ না জেনেও ইংলিশে চ্যাটিং করতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি এখানে সার্চ বক্সে লিখবেন যে হাই ট্রান্সলেট, সিম্পলি এখানে আপনারা লিখবেন হাই ট্রান্সলেট। তো হাই ট্রান্সলেট লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে অ্যাপটা চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপটা সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি সিম্পলি কীভাবে এটাকে সেটিংস করবেন এটাই আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। এর জন্য আপনারা সিম্পলি অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা ওকেতে প্রেস করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম আরেকটি বক্স চলে আসবে, এখান থেকে আপনারা অ্যালাও পারমিশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পর আপনাদের সামনে আবার এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা হাই ট্রান্সলেট এখানে অফ করা আছে, এটাকে আপনারা কীভাবে ইনেবল করবেন, ইনেবল করার জন্য সিম্পলি এটার উপর টাচ করবেন। টাচ করার পর সবার নিচে লেখা আছে দেখেন ইনস্টল সার্ভিস, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে সবার লাস্টে দেখেন হাই ট্রান্সলেট লেখা একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে অন করে দিবেন, এখান থেকে আপনারা সিম্পলি এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা ব্যাগে চলে যাবেন। এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদেরকে এরকম ওয়েলকাম দেখাচ্ছে, সিম্পলি এটাকে আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর দেখেন এখানে দুইটা বক্স দেওয়া আছে, একটা ইংলিশ এবং একটা হিন্দি। তো এখান থেকে আপনারা কী করবেন, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবেন। তো এর জন্য আপনারা প্রথমে ইংলিশে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, হিন্দির উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন, যার পর দেখেন এখানে লেখা আছে বাঙালি। তো সিম্পলি এখান থেকে আমরা বাঙালিতে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে হলো দেখেন এখন ইংলিশ থেকে আমাদের বাংলা ট্রান্সলেট হবে, তো অর্থাৎ ইংলিশ লেখার উপর টাচ করলে সেটা বাংলা হবে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে দেখেন অন অফ করার একটি অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা সিম্পলি এটার উপর টাচ করলে আপনাদের অন হবে। অন হওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাদের একটা পপ আপ অপশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন কিন্তু এই পপ আপ অপশনটা আপনারা যেই ইংলিশ লেখার উপর ছেড়ে দেবেন সেটাই কিন্তু বাংলা অর্থ হয়ে যাবে। তো এভাবেই আপনারা খুব সহজে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা যে কোনো ইংলিশ লেখার উপর টাচ করার সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে।